গতকালকে ওকে হচ্ছে গোসল করাই দিছিলাম, ওর যে শরীরে বিশাল বিশাল লোম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বার্স ক্যানভাস। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। আজকে বার্স ক্যানভাসের নতুন সদস্য পিচ্চি পাহারাদারের সাথে আপনাদের পরিচয় করে দিব। এটা হচ্ছে একটা জার্মান শেফার্ডের বেবি, তো এটাকে নিয়ে আসছি, গত 2 দিন হলো এটাকে নিয়ে আসছি হচ্ছে আমাদের বার্স ক্যানভাসটা পাহারা দেওয়ার জন্য। ওকে প্রপারলি ট্রেন আপ করলে ও পাহারাদার হিসেবে কাজ করবে আমাদের এখানে ইনশাল্লাহ। খুব কিউট একটা জার্মান শেফার্ডের বেবি, তো ওর থাকার জন্য হচ্ছে এই জায়গাটা রেডি করা হয়েছে। এখানে একটা পাটাতন দিয়ে দেওয়া হয়েছে, সামনে আবার এখানে বালুও আছে। তো গতকাল রাতে ওকে ছেড়ে রেখেছিলাম, একদম এই চেন টেন ছেড়ে একদম ফ্রিভাবে রেখেছিলাম। বাট ও যেটা করছে, এই যে দেখেন সবজি ক্ষেতটা, একদম পালং শাকে এগুলো মই দিয়ে ফেলছে, মানে সব নষ্ট করে ফেলছে, আরও অনেক ক্ষয়ক্ষতি করছে। ও যেহেতু এখনও অনেক পিচ্ছি, একেবারে পিচ্ছি, মাত্র 1.5 মাসের একটু বেশি বয়স, তো ওকে এখনও আসলে ওইভাবে ট্রেন আপ করা হয় নাই। ওকে আস্তে আস্তে ট্রেন আপ করা হবে, যাতে করে এই শাক সবজি এগুলো বা আমাদের বার্স ক্যানভাসের যে পোষা প্রাণীগুলো আছে, পাখিগুলো আছে, এদেরকে কোনো ক্ষতি না করে। এছাড়াও আমাদের গোট ফার্ম আছে, সেখানেও ওকে বড় হলে গার্ডিংয়ের কাজে ব্যবহার করা যাবে। তো সেইভাবেই ট্রেন আপ করে বড় করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। ছেড়ে রাখলে যেটা হয়, ও আসলে এত বিরক্ত করে, মানে শুধু পায়ে পায়ে ঘুরবে, অন্য কাজ করতে দেয় না আমাদের, বিরক্ত করে খুব। এছাড়া এই গাছপালা এগুলো তো নষ্ট করেই। গতকালকে ওকে হচ্ছে গোসল করাই দিছিলাম, ওর যে শরীরে বিশাল বিশাল লোম, লং কোটের বেবি এটা, যে কারণে ওর লোমগুলো কিন্তু অনেক বড় আর প্রচুর গরম লাগে ওর। গতকালকে গোসল করাই দিছিলাম, গোসলটা খুব এনজয় করছে ও। তো গতকালকেও একটা ব্লগ বানাইছিলাম, বাট আনফর্চুনেটলি ওই ব্লগটাতে সাউন্ডে একটু সমস্যা হয়েছে মাইক্রোফোনে, যে কারণে ব্লগটা পাবলিশ করতে পারি নাই। ও কিন্তু খুবই প্লেফুল, আর ডগরা তো এমনিতেই প্লেফুল হয়, আর শেফার্ড তো জানেনই, যাদের ডগ সম্পর্কে ভালো আইডিয়া আছে তারা অবশ্যই জানেন যে জার্মান শেফার্ড ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ডগ ব্রিড, এরা গার্ডিংয়ের জন্য খুবই ভালো। তো এটাকে যদি প্রপারলি ট্রেন আপ করতে পারি, আশা করি খুব ভালো গার্ড হবে। দেখা যাক কি হয়, সময়ের সাথে সাথে আপনাদের তো অবশ্যই আপডেট দিব। ওর হচ্ছে গিয়ে একটা কান খাড়া হয়েছে, আরেকটা কান এখনও খাড়া হয় নাই, তো আমার এই বিষয়টা আইডিয়া ছিল না। তো ডগ সম্পর্কে ভালো জানে খুব কাছের এক বড় ভাই আছে, রবি ভাই। তো রবি ভাই যেটা বললো যে জার্মান শেফার্ডের এক কান খাড়া হইতেই সময় লাগে প্রায় 1 মাসের বেশি, তারপরে দ্বিতীয় কানটা পর্যায়ক্রমে 1.5-2 মাস, 3 মাস বয়সে এটা খাড়া হবে, আস্তে আস্তে আপনাতেই খাড়া হবে। তো আমি ভেবেছিলাম যে এটা হয়তো খাড়া হবে না বা এরকমই, বা এটা কোনো জেনেটিক্যাল ফল্ট কি না। তো ভাই বললো যে না, এটা ফল্ট না, এটা স্বাভাবিক একটা ব্যাপার। গতকালকে গোসল করাই দিছিলাম, গোসল করানোর পরে দেখেন শরীরে আরও কাদা লাগাইছে বেশি, একদম ছেড়ে রাখছিলাম, বেল্টেল খুলে পুরো বাগান তছনছ করছে। এরপরে হচ্ছে গিয়ে শুধু মাটিতে গড়াইছে, যে কারণে শরীরে আবার ময়লা লাগছে। তো আজকে গোসল করাই দিতে চাচ্ছিলাম, বাট দেবো না, এটা আগামীকালকে হয়তো আবার গোসল করাই দিব, যেহেতু এটা ছোটো বাচ্চা তো ঠান্ডা লেগে যেতে পারে। ওকে এখন হচ্ছে খাবার দেব। ওয়েট ওয়েট ওয়েট, এখন হচ্ছে ওকে খাবার দেবো, যেহেতু এখনও ছোটো, অনেক ছোটো, যে কারণে হচ্ছে ওকে প্রতিদিন এখন 1 লিটার করে দুধ দেওয়া হচ্ছে, সাথে হচ্ছে ডিম এবং পাউরুটি। তো আগে খাবারটা রেডি করি, ও তো এভাবে নিচে রেডি করতে দেবে না, খুব বিরক্ত করবে কারণ ক্ষুধার্ত। এখানে আগে রেডি করি, পরে হচ্ছে ওকে ছাড়ি। এগুলো হচ্ছে পাউরুটি, পাউরুটি ছোটো ছোটো করে একদম ছিঁড়ে দুধের সাথে মিক্স আপ করে দিব। এখন হচ্ছে দুধ দিলাম, এটা হচ্ছে একদম ফ্রেশ গাভীর দুধ, ওরা এখন প্রতিদিন 1 লিটারের উপরে দুধ লাগতেছে। আর একটু বড় হলে আস্তে আস্তে ওকে হচ্ছে গিয়ে স্বাভাবিক খাবার খাওয়ানোর অভ্যাসটা করতে হবে, ভাত, তারপর হচ্ছে মাংস টাংস এগুলো, যেহেতু এখনও ওর বয়সটা অনেক কম, মাত্র 1.5 মাস হবে, 1.5 মাস হবে আর কি। তো সে কারণে এখন ওকে শুধু দুধই দিচ্ছি, দুধের সাথে পাউরুটি মিক্স আপ করে দিচ্ছি এবং ডিম, এটা হচ্ছে প্রোটিনের
চাহিদাটা পূরণ করবে ওর। ওর খাবার রেডি হয়ে গেছে, ও দেখেন গরম লাগছে, সে কারণে ওই চিপায় যায়া লুকাইছে। কাম 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 কাম, সকালের প্রথম খাবার দেওয়া হলো ওকে, আবার দুপুরে এবং বিকেলেও দিতে হবে। এর এখনো হচ্ছে গিয়ে ওইভাবে নামকরণটা করা হয় নাই, তো বার্ডস ক্যানভাসের যারা নিয়মিত ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাকে এই আমাদের নতুন পিচ্ছি পাহারাদারের একটা চমৎকার শ্রুতিমধুর নাম সাজেস্ট করবেন। আমি হয়তো আপনাদের পছন্দের নামগুলোর মধ্যে হতেই কোনো একটা নাম বেছে নেব। আরেকটা বিষয় হচ্ছে, যাদের ডগ সম্পর্কে খুব ভালো আইডিয়া আছে তারা আমাকে সাজেস্ট করতে পারেন যে কিভাবে একে রাখলে ভালো মতো ট্রেন আপ করতে পারবো। আর এছাড়া হচ্ছে গিয়ে এই ডগটার ব্রিড কোয়ালিটি, অর্থাৎ এটার যে ব্লাড লাইনের পিউরিটি সেটা কতটুকু, সে বিষয়ে আমাকে একটু আইডিয়া দিবেন। তো আমি যতটুকু সম্ভব যাচাই বাছাই করে এটা নেওয়ার চেষ্টা করেছি, তারপরেও আপনাদের একটা মতামত অবশ্যই দিবেন। এটা লং কোটের হওয়াতে দেখা যায় যে ওকে ছাড়লেই ও যেখানে একটু ভেজা কাদা আছে সেইখানে চলে যায়, মানে ওর গরম লাগে বেশি যে কারণে ও ঠান্ডা জায়গায় চলে যায়। গতকালকে ওর হচ্ছে এই বেল্ট টেল সব খুলে একদম ফ্রি রাখছিলাম, তো ফ্রি রাখলে যেটা অসুবিধা হয় যে এখানে হাঁটাচলা করতে বা কাজ করতে ও খুব বিরক্ত করে। তো আজকেও খুলে দেবো, এখন দেখি খাওয়া শেষ হলে একে একদম ফ্রি করে দেবো। নাও খাও খাও খাও, যা মনে হচ্ছে ও এখন আর খাবে না, একটু পরে আবার হয়তো খাবে। তো ওকে একটু ছেড়ে দেই বাগানে ঘোরাঘুরি করুক। কাম 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 কাম, ও হচ্ছে বল নিয়ে খেলতে অনেক পছন্দ করে। কালকে বলটা দিছিলাম, বলটাকে কামড়ে একদম হাওয়া বের করে ফেলছে। আরেকটা বড় বল নিয়ে আসতে হবে, মানে বড় না একটু শক্ত, যেগুলো হচ্ছে গিয়ে ফুটবল, আর এটা তো বাচ্চাদের খেলার বল, তো সহজে এটা ফুটো হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আমাদের এই পিচ্ছি পাহারাদের জন্য সবাই একটু প্রে করবেন আর সুন্দর একটা নাম সাজেস্ট করবেন ওর জন্য। ওকে যেন ঠিকঠাক মতো ট্রেন আপ করতে পারি এবং ও যেন সুস্থভাবে বড় হতে পারে, সেজন্য সবাই প্রে করবেন। তো আজকের ব্লগটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে। বার্ডস ক্যানভাসের সাথেই থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।